নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগ। তো দেখো বন্ধুরা, সকালবেলা দুটো চা খেয়ে নিলাম, নিয়ে তারপরে সকালে টিফিন খেতে বসে গেছি। চা খাওয়ার পর বিছানাটা তুলেছি, তারপরে বন্ধুরা টিফিন খাচ্ছি, ঠিক আছে? তো মাকে এখানে দেখো দুধের মধ্যে মুড়ি ভিজিয়ে দিয়েছি, মা দুধ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো, সেই জন্য টিফিন বানাতে ইচ্ছেই করছে না। তো আমি আর বাবি দেখো এখানে কাঁঠালি কলা আর মুড়ি খেয়ে নিচ্ছি। তো এই কাঁঠালি কলাগুলো কিন্তু খুব মিষ্টি জানো তো, এর ছাল যত কালো হবে তত মিষ্টি হয়, তোমরা হয়তো যারা খাও তারা জানো। তো দেখো এখন মুড়ি দিয়ে কলা খাচ্ছি, তারপরে কাজে লেগে যাব। চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখন সবজি কাটা চলছে। তো বাপি এখন সবজিগুলো কেটে ফেলছে, আজকে হবে কুই ছয়ের চচ্চড়ি। তো আরও সবজি কাটা হয়ে গেছে, তো চলো এখন এগুলো ধোবো। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নার সব যোগাখণ্ডি করে নিয়েছি, সব ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? তো এখন হবে মাছের টক। দেখো মৌরা মাছের টক বানাবো। তো টক বানানোর জন্য এখানে আমি কড়া দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি এখানে আম দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখন এখানে আম দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে একটু লবণ দিয়ে দিই, তাতে আমটা ভালো করে একটু মজে যাবে। আর আমগুলো না গরমের জন্য পেকে যাচ্ছে দেখো, ঠিক আছে? তার থেকে বেছে বেছে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, এটা পরিমাণ মতো জল দেবো। তো বন্ধুরা এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা তরকারি করছি, তো এতে একটু হলুদ একটু দিয়ে ধনেগুলো দিয়ে ভালো করে ফোটাবো, ঠিক আছে? টক যত ফুটবে তত টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি এখন পিঠে চচ্চড়ি চাওয়াচ্ছি, তো তার জন্য কড়া দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, ঠিক আছে? আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাতে একটু লাল হয়ে যাক। আর এরকম পিঠে চচ্চড়ি সব কড়াই তুলে একদম ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। কুমড়ো বেগুন পুঁই শাক একটু লাল আলু দিয়েছি, ঠিক আছে? এটা ঘন্ট বানাবো পিছনে, একটু লাল হয়ে আসুক, তারপরে আমি দিয়ে দেবো। আর এখানে দেখো একটু দেখছি তোমাদের, এখানে দেখো মাছের টকটা কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে? মাছের টকটা কারণ ফোটার অপেক্ষা বেশি আসার উপর ফোটাবো। তো দেখো বন্ধুরা, এখন এই শাক ভাজাটা হচ্ছে। শাক ভাজা হওয়ার জন্য আমি কড়া দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা, ঠিক আছে? তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমার টকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, ঠিক আছে? এরকম টকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন এই শাক ভাজাটা করবো। তো দেখতেই পাচ্ছ বেগুন দিয়ে শাক ভাজা করছি। পেঁয়াজ সাথে ভাজা হয়ে যাক, তারপর দেবো। আর এখানে দেখি পুঁই শাকটার কী অবস্থা, পুঁই শাকটা দেখো মেলে দিই। হ্যাঁ হ্যালো বন্ধুরা, তো দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি, আমাদের রান্না কমপ্লিট হয়েছে। তো এখানে আছে দেখো নিম বেগুন ভাজা, আর একটু উচ্ছে সেদ্ধ করেছিলাম, সেই উচ্ছে মাখা করেছি জানো তো। আর এখানে দেখো শাক ভাজা, আর এই দেখো পুঁই শাকের চচ্চড়ি, ঠিক আছে? আর হচ্ছে মাছের টক, মৌরলা মাছের টক, ঠিক আছে? তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, মা দেখো খেতে বসে গেছে। ও মাঝি থাকো, মা দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এখন বাজে 12:30, আজকে ঠিকঠাক টাইমেই খাচ্ছি। তো আমরা কিন্তু 12:30 থেকে 1টার মধ্যেই খেয়ে নিই প্রতিদিন, ঠিক আছে? তো চলো এখন খেয়ে নেবো, বাপি এখনও আসেনি চান করতে গেছে, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো চলো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখো। এরপরে বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো আমাদের বাড়ির পাশে ক্লাবে সরস্বতী ক্লাবে অনুষ্ঠান ছিল, তো আমি গিয়েছিলাম দেখতে। তো দেখো 25 বৈশাখ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা হয়েছিল, তো এখানে কচি কাঁচা থেকে শুরু করে বড় থেকে শুরু সবাই কিন্তু পার্টিসিপেট করেছে এই অনুষ্ঠানে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, আমি তোমাদের জন্য কিছু ভিডিও করে নিয়েছি।
ঠিক আছে, আর কথা আমাদের তোমরা দেখতে থাকো ইকন ইনস্টিটিউট ডান্সের সব স্টুডেন্টদের নিয়ে। আজকে আমি একটা এখানে অনুষ্ঠান করতে চলেছি। তো দেখো বন্ধুরা, খাওয়া টেবিলে চলে এসেছি, এখন বাজে 11টা। তো দেখো খানিকটা ভাত আছে, জল দিয়ে রেখেছিলাম, তো বাপি এখন তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে। আর আমরা কী দিয়ে খাচ্ছি দেখো, আমি তো দুধ দিয়েই রুটি খাবো, আর এরকম কলা, আর এই দেখো কাঁঠালি কলা, আর এই আম দিয়ে খাবো জানো তো, আর এই মাছের টক বুঝাই চাচ্ছি যে বাবা ভাতটা খেয়ে নেবে, তো তারপরে আম দিয়ে রুটি খাই খাবে। তো চলো আমরা এখন খেয়ে নেবো। হাই বন্ধুরা, তো দেখো রাতের খাবার খেয়ে নেবো, আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে একটু ভালো লাগছে না বন্ধুরা। সন্ধ্যাবেলা একটু আমাদের পাশের ক্লাবে অনুষ্ঠান হচ্ছিলো, তো সেখানে একটু গিয়েছিলাম, তো সেখানে একটু অনুষ্ঠান দেখে চলে এসেছি, কচি গাছাদের নিয়ে হচ্ছিলো, তো তোমরা অবশ্যই দেখেছো, তো তো আশা করি ভালো লেগেছে। তো চলো আজকের মতো এটুকুই বন্ধুরা, আর কিছুই দেখার নেই আজকে। তো এখানে আমি ব্লগটা শেষ করেছি। আমার পরিবারে যারা নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না বন্ধুরা। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, গুড নাইট।